হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। তো একটা খবর যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম, অনেকেই আমাকে লিখেছে যে এই খবরটা হচ্ছে এস্টেটের রেজাল্ট নাকি ডিলিট হয়ে গিয়েছে। দাদা সত্যি কি এই খবরটা? তো এই নিয়ে আজকের ভিডিওতে তো অবশ্যই ডিটেইলসে আলোচনা থাকবেই, তা বাদেও কিছু কিছু কমেন্ট যেগুলো এসেছে যেগুলোর রিপ্লাই আজকের ভিডিওতে দেবো। তো শুরুর থেকে শেষ অবধি থাকো, আর যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমত ব্যাপার হচ্ছে, আজকে সকাল সকাল একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে বিদ্যালয় সহায়ক এই পোস্টটার একটা শর্ট নোটিফিকেশন এসেছে, যেটা আমি শেয়ার করেছিলাম বা যেটার কোয়ালিফিকেশন কি বা স্যালারি কীরকম টাইপের হতে পারে বা এক্সাম কীরকম টাইপের হতে পারে সেই নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো যারা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, প্লেলিস্টে তো থাকবেই এই ভিডিওটা, ঠিক আগের ভিডিওটা। এবার ব্যাপার হচ্ছে, সেটার ঠিকঠাক নোটিফিকেশন মানে ডিটেইলস নোটিফিকেশন আসলে সেইটা নিয়ে তো অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করবই। তো ব্যাপার হচ্ছে, এই ভিডিওতে মেইন যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এস্টেটের রেজাল্ট নাকি ডিলিট হয়ে গিয়েছে, এবার সেইটা নাকি এক্সপার্টরা এসে সেটাকে উদ্ধার করবে, তারপর নাকি তোমাদের রেজাল্ট হবে। এরকম নিউজ কোথার থেকে তোমাদের মানে কোথায় তোমরা পেয়েছো, কোন চ্যানেলের থ্রুতে পেয়েছো আমি জানি না, তবে তোমাদের এই কমেন্টটা দেখার পর আমি কয়েকজনের সাথে কথা বললাম বা আমরা টিচার্স গ্রুপে আমি যে নোটিফিকেশনগুলো আসে সেগুলোকেও অ্যানালাইজ করলাম, কিন্তু কোনো দিক থেকেই এরকম কোনো ব্যাপার মানে আলোচনার মাধ্যমে আসলো না যে এরকম কোনো ব্যাপার আদতেও হয়েছে। এবার দেখো একটা কথা বলি, বিভিন্ন রকমের চ্যানেল তোমরা নিজের দায়িত্বে দেখো, কিন্তু মাইন্ড ডাইভার্ট হওয়াটাই খুব স্বাভাবিক এত এত চ্যানেল যদি তোমরা দেখো। তো আমি একটাই কথা বলবো যে যে কোনো একটা পার্টিকুলার চ্যানেলকে বেস করে তোমাদের এগিয়ে যাওয়া উচিত। হাজারটা চ্যানেলের হাজার রকমের নিউজ দেখে তোমাদের মাইন্ড ডাইভার্ট হবে আর নিজের ট্র্যাক থেকে তোমরা সরে যাবে। এবার বাকিটুকু তোমাদের বুদ্ধি যে তোমরা কি করবে না করবে। আমার যেটা মনে হলো বা যতটুকু বলার তোমাদেরকে বললাম, কিন্তু এই ব্যাপারটা একেবারেই সঠিক নয় যে এস্টেটের রেজাল্ট ডিলিট হয়ে গিয়েছে, এটা পুরোপুরি ফেক একটা নিউজ। কোথা থেকে পেয়েছো আমি জানি না, কারণ তোমরা যারা নিউ মানে এই কথাটা বলেছো তারা বলোনি যে কোথা থেকে এটা জানতে পেরেছো। তো যেখান থেকেই জানতে পারো এটা একেবারেই সত্যি নয়। হ্যাঁ, এডুকেশন ডিপার্টমেন্টে, বিহারের এডুকেশন ডিপার্টমেন্টে এখন প্যারালালি অনেকগুলো কাজ চলছে, তো সেই জন্য একটু ডিলে হচ্ছে। তার মানে তোমরা আর সত্যি কথা বলতে বিহারের বাইরে অনেকে মানে না জেনেই অনেক অনেক ভিডিও বানিয়ে দিচ্ছে, তো সেগুলো নিয়ে তোমরা কনফিউজ হচ্ছ। কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমাকে তোমরা পাঠাচ্ছ যে দাদা এইখানে এই বলছে ওখানে ওই বলছে। তো দেখো, বিহারের বাইরের থেকে বিহারের এই যে উল্টোপাল্টা কিছু কিছু নিউজ যেগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে সেগুলোর উপর তোমরা একেবারেই ভরসা না করে জাস্ট প্রিপারেশন নিতে থাকো। এরকম কোনো ব্যাপারই হয়নি যে রেজাল্ট ডিলিট হয়ে গেছে, এটা একদম কনফার্ম নিউজ। শুধুমাত্র প্যারালালি অনেকগুলো কাজ চলছে বলে এস্টেটের রেজাল্ট একটু ডিলে হচ্ছে, তবে এই ডিলের জন্য তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ আমরা এমন একটা ফেজ দিয়ে মানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের এমন একটা ফেজ দিয়ে যেতে হচ্ছে যেখানে কোনো রিক্রুটমেন্ট নেই, সেইখানে এই সামান্য ডিলেকে মানে না ভেবে জাস্ট হবে এইটুকু ভরসা রেখে চলাটাই আমার মনে হয় সব থেকে কাজের কাজ হবে। এবার আমি কতগুলো কমেন্টের রিপ্লাই দেবো, যেই কমেন্টগুলো হয়তো অনেকেরই এইরকম টাইপের ডাউট রয়েছে, তো অবশ্যই কমেন্টগুলোর রিপ্লাই দেখে নাও, যদি কারো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট কমেন্ট যেটা নিচ্ছি সেইখানে লেখা রয়েছে, আমি এখানে কমেন্টটা শো করিয়ে দিচ্ছি, লিখেছে যে দাদা যে বিহারের এই যে 1,50,000 বা 60,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, আদতেও কি এতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে না? প্রচুর মানে যারা পার্মানেন্ট টিচার ছিলেন না তাদেরকে যে পার্মানেন্ট করে দেয়া হচ্ছে, তাহলে কি ভ্যাকেন্সি এতগুলো থাকবে? তো দেখো, প্রথম কথা হচ্ছে যারা আগের থেকে নিয়োজিত টিচার ছিলেন মানে পার্মানেন্ট ছিলেন না তাদেরকে যে পার্মানেন্ট করে দেয়া হচ্ছে বা রাজ্যকর্মীর দরজা দেয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটার ওপর 1,50,000-এর কোনো প্রভাব অবশ্যই পড়বে না।
তবে একটা কথা, যেই কথাটা আমি অনেক ভিডিওতেই বলেছি, যে টিয়ারি টুতে আমরা যেটা ফেস করেছি বা আমরা যেটা দেখেছি, যেমন হচ্ছে সাপ্লিমেন্টারি রেজাল্ট, মানে ওয়েটিং লিস্ট, আমরা যেটার সাথে পরিচিত সেটা দেয়া হয়নি। তারপর টোটাল যতগুলো ভ্যাকেন্সি ছিল, কারণ টোটাল প্রচুর ভ্যাকেন্সি ছিল, সেইখানে পুরোটাকে ফিল আপ করা হয়নি। তারপর ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট যেহেতু নেই, প্রচুর ভ্যাকেন্সি থেকে যায়, তো সেই হিসেবে আগের মানে যেগুলো ভ্যাকেন্সি ছিল সেগুলোকেই আবার নেওয়া হয়েছে, আর যেগুলো নতুন ভ্যাকেন্সি সেগুলো মিলিয়ে টোটাল এই ভ্যাকেন্সিটা হয়েছে। তবে সবগুলো সিটে নিয়োগ করা হবে কি না সেটা পরিষ্কার নয়, কারণ আমাদের সময়েও সবগুলো সিটে নিয়োগ করা হয়নি, সিট প্রচুর বাদ রাখা হয়েছিল যেটা আমরা দেখেছি। তো সেই হিসেবে পুরো সিটে মানে ফিল আপ হবে কি না, রিক্রুটমেন্ট হবে কি না সেটা আপাতত বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, 1,50,000-এর যে কথা বলা হয়েছে সেটা ঠিক, সেটা মানে নিয়োজিত যারা যারা পারমানেন্ট হচ্ছে তাদেরকে ইনক্লুড করে নয়, মানে তাদের বাদ দিয়েই এই ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কমেন্ট যেটা, সেইখানে লিখেছো যে পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করব, তো মাস্টার্স এর সার্টিফিকেট রয়েছে কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোলা হয়নি, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? ব্যাপার হচ্ছে বিপিএসসি এর ফর্ম ফিল আপের সময় কোনো প্রবলেম হবে না, সেখানে মাস্টার্স এর সার্টিফিকেটই শুধু চাওয়া হবে। কিন্তু আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে তোমার সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের তুলে রাখা দরকার। একে তো হচ্ছে আদার স্টেট, আর তারপরে সার্টিফিকেট সকলেরই চাওয়া হবে, মানে সব রকম ডকুমেন্টস তোমাকে জয়েনিং এর সময় সাবমিট করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি সার্টিফিকেট তুলে রাখো তাহলে আমার মনে হয় সেটা বেস্ট হবে। তো যদি সম্ভব হয় সার্টিফিকেট অবশ্যই তুলে রেখো। দাদা, আমি এস্টেটের ফর্ম ফিল আপ করার সময় হচ্ছে বিএড এর মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, বিএড এর সার্টিফিকেট তুলিনি, তো প্রফেশনাল সার্টিফিকেট তোলাটা কি ম্যান্ডেটারি বা প্রফেশনাল সার্টিফিকেট কিভাবে তুলতে হবে? তো দেখো, প্রফেশনাল সার্টিফিকেট তো অবশ্যই তুলতে হবে, তোলাটাই বেটার, কারণ সার্টিফিকেট অবশ্যই চাইবে। সেই ক্ষেত্রে তুমি মার্কশিট দিলেও ফর্ম হয়তো হয়তো নয় ফর্ম ফিল আপ হয়ে যাবে, কিন্তু সার্টিফিকেটটা সঙ্গে রাখা দরকার। আমি বারবারই বলছি যে আদার স্টেট হিসেবে সব রকমের ডকুমেন্ট সঙ্গে থাকলে সেটা সুবিধা, না হলে দৌড়দৌড়ি করতে হতে পারে, ঠিক আছে। সেই জন্য প্রফেশনাল সার্টিফিকেটটা অবশ্যই বিএডের তুলে রেখো, না থেকে থাকলে অরিজিনাল সার্টিফিকেট। এবার ব্যাপার হচ্ছে কিভাবে প্রফেশনাল সার্টিফিকেট পাবে, তো তার জন্যে তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে সেইখানে তোমাকে 7 দিনের মধ্যে সার্টিফিকেট পাওয়ার জন্য একটা অ্যামাউন্ট জমা করতে হয়, সাথে 4টে সেমিস্টারের মার্কশিটের ফটোকপি তোমাকে ওখানে সাবমিট করতে হবে। তো এই দুটো কাজ করে তোমাকে আসতে হবে, তারপর 7 দিন পর একটা টাইম দেওয়া হবে, সেই দিন গিয়ে তোমাকে সেই প্রফেশনাল সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, সেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে, ফার্দার সেটা তুমি শো করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য প্রফেশনাল সার্টিফিকেটটা অবশ্যই তুলে রেখো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন ইনফরমেশন নিয়ে, বা সবার আগে তোমাদের যা যা ডাউট বা যা যা তোমাদের প্রবলেম রয়েছে সেগুলো আমি জানানোর চেষ্টা করি, তো অবশ্যই অথেন্টিক ইনফরমেশনই তোমাদেরকে দেব। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। একটাই কথা বলবো যে বিভিন্ন রকমের মানে কথায় কান না দিয়ে শুধুমাত্র নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।